Good morning, friends. आज बहुत बारिश हो रहा है, सुबह से बारिश हो रहा है। आज रियान स्कूल भी नहीं गया और आज थोड़ा सा बोरिंग सा दिन कट रहा है। रियान क्या कर रहे हैं सुबह दिखाते हैं। क्या कर रहे हैं रियान? क्या कर रहा है? खेला कुर्सी। खेला है? खेला है। इसी से मिचरात। इसी से स्नेक नेस्ट के बाहर लेके जाएगी। बाहर लेके जाएगा? हाँ स्नेक। स्नेक? हाँ। तो चाकी स्नेक करेगी स्नेक। पीप। पीप। ये क्या बन रहा है बेटा? क्या बन रहा है? रोबोट। रोबोट? বৃষ্টি বাদলের দিনে আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছে হলো, তাই আজকে একটু খিচুড়ি বানালাম। তো সবজি আমি খিচুড়ির জন্য নিলাম একটু পালং শাক, ফুলকপি, আলু। আর সবজির জন্য নিলাম পালং শাক, বেগুন, আলু। আমাকে দিয়ে সবজি আর খিচুড়ি বানালাম। তো চলো দেখি কিভাবে আমি খিচুড়ি বানাই বাড়িতে। সমস্ত সবজি কাটা আমার হয়ে গেছে আর আমি চাল ডাল আগে থেকে একটু ধুয়ে রেখেছিলাম। আর তিনটে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি একটু সবজির জন্য তিন চারটে করে। আলু ডাল চাল সুন্দরভাবে ধুয়ে রেখেছি আর সব কিছু কাটা হয়ে গেছে। চলো এবারে আমি রান্নাটা বসিয়ে দিই। এবার আমি আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমার মশলাটা একটু কষাবো। কষিয়ে তারপরে যে সবজিটুকুনি কেটেছি ওই সবজিটুকুনি দিয়ে দেবো। দিয়ে একটুখানি কষিয়ে তারপরে চালটা দেবো।
সবজি আমার এবারে কষানো হয়ে গেছে প্রায়, আমি এবারে চাল আর ডালটা দিয়ে দেব। চাল ডাল আমার কষানো হয়ে গেছে মশলার মধ্যে, এখন আমি চাল ডালে জল দিয়ে দিলাম। এবার খিচুড়িটা আস্তে আস্তে হতে থাকুক, এবার আমি সবজিটা বসিয়ে দিই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে, যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে একটু ফলো করে দেবেন ফেসবুক পেজটা, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।